হঠাৎ করেই প্রশাসনের 6 সচিবকে বদলি, আবার একজন সচিবকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়ার পাশাপাশি চাকরির মেয়াদ শেষ হলেও আরেকজনকে দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ। এদিকে একজনকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া নন ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ঊর্ধ্বতন 7 কর্মকর্তা। দু একদিনের ব্যবধানে প্রশাসনে এসব রদবদল আসলে কিসের বার্তা দিচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সরকার সম্প্রতি 6 সচিবকে বদলি করেছে। 11 জন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়েছে, আর সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানকে, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিমকে, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসাবে বদলি করা হয়েছে। আবার প্রশাসনের একজন সচিবকে সিনিয়র সচিব এবং একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এরই মধ্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুরুল হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে ইতিমধ্যে একই বিভাগে পদায়ন করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে নন ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছে সরকারের 7 কর্মকর্তা। 9 রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে সহকারী সচিব ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী সচিব ক্যাডার বহির্ভূত পদে নিয়োগ করা হলো। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী তারা 9 গ্রেডে বেতন ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই দিন চাকরির মেয়াদ শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকর্তাকে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে বলা হয় সরকারি চাকুরি আইন 2018 এর 49 অনুযায়ী পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকর্তাকে তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাবিধি স্থগিতের শর্তে আগামী 12 অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী 1 মেয়াদে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়। সত্যজিৎ কর্মকার 2023 সালের 31 ডিসেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। তার আগে ওই বছরে 1 পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন। একসাথে এতজন সচিবের রদবদল পদোন্নতিতে বিভিন্ন মহলে আলোচনা হলেও সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।